কেন্দ্রের নয়াকিশিয়ান বাতিল সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাটার বামনহাট স্টেশনে ট্রেন অবরোধ করল বামেরা। বৃহস্পতিবার সকালে বামনহাট শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন ফার্ড ব্লক নেতা আব্দুর রব, বিকাশ মণ্ডল, ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি খাদিমুল ইসলাম, যুবলীগের দিনাটা মহকুমার সম্পাদক রৌশন হাবিব, মনীন্দ্রনাথ বর্মন প্রমুখ। এখন কত দিকটা আমরা ওশারে যাব নাকি? এই কৃষি বিল বাতিলের দাবিতে আজকে সারা দেশের রেল রোকো সফল করুন, সফল করুন, সফল করুন, এই সম্পর্কে আমাদের কৃষক আন্দোলনের নেতা কমরেড মনীন্দ্রনাথ বর্মন, ওয়েলফেয়ার পার্টির নেতা কমরেড খাদিমুল ভাই তারা আলোচনা সংক্ষিপ্তভাবে রাখলেন। আমি খুব কম সময় নিয়ে আমি আমার আলোচনা রাখব, কারণ যে সাধারণ মানুষ তাদের যাতায়াত তাদেরও যেন অসুবিধা না ঘটে, এলাকার সমস্ত কিছু যেন শান্তি বজায় থাকে সবটা মাথায় রেখে আমরা এই রেল রোকোতে আমরা হাজির হয়েছি। রেল রোকো আমরা বামুনহাটে করছি। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 3 মাস দিল্লিতে কৃষক আন্দোলন, কৃষক বিদ্রোহ, আমরা কৃষক বিদ্রোহের কথা শুনেছি, ইতিহাসে আমরা পড়েছি, কিন্তু দেখিনি এবারে। আজকে আমরা এই বামুনহাটের আমরা রেল স্টেশনে রেলের সামনে আজকে আমরা রেল রোকো রোকো আন্দোলন আমরা করছি। একটা কথা মনে রাখতে হবে, আজকে এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য, এই আন্দোলনকে বাস্তবায়নের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আজকে এখানে যে রেল রোকো আমরা এখানে করছি, এইভাবে করে সারা ভারতবর্ষেই আমাদের এই আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন চলতে থাকবে। তারই জন্যই আজকে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অংশী হিসাবে আজকে আমরা এখানে সামিল হয়েছি। এ কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে গিয়ে তাদের উপর জলকামান, লাঠিচার্জ, সমস্ত কিছু উপেক্ষা করে তারা দিল্লিতে লড়াই চালাচ্ছেন, আর আমরা এখান থেকে তাদের পাশে সহায়তা দেব, আন্দোলনের সাথী হব, এটাই হচ্ছে আমাদের কথা। এবং এ কথা বলি যে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1952 সালে যে আইন চালু হয়, আর এই বিজেপি সরকার, মোদি সরকার সেই আইনকে বাতিল করে দিয়ে বলছে এই চাল ডাল লবণ সবজি তেল এগুলো আর অত্যাবশ্যকীয় পণ্যর আওতায় থাকবে না। মজুদদার তাদের খেয়াল খুশি মতো তারা মজুদ করবেন এবং তারা কৃত্রিম সংকট তৈরি করে